নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের কাঞ্চন মল্লিকের সম্পর্কে বলবো, যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা। তার দাম্পত্য সঙ্গী হলেন পিঙ্কি ব্যানার্জি। পিঙ্কি ব্যানার্জি বলেন যে কাঞ্চন মল্লিক খুব ভালো মানুষ এবং খুবই সাধারণ মানুষ। তিনি থিয়েটারেরও অভিনেতা। তিনি স্বপ্ন সন্ধানী গ্রুপে একসাথে কাজ করেন। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে হরিপদ ব্যান্ডওয়ালা, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, অভিমান, রাজকাহিনী, শুধু তোমারই জন্য, কেলোর কীর্তি, লাভ এক্সপ্রেস, জুলফিকার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গোড়ায় গণ্ডগোল, তোমাকে চাই, সাথী, রাজু আঙ্কেল ইত্যাদি। কাঞ্চন মল্লিক অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদেরকে খুবই হাসিয়েছেন, কারণ তিনি হাসির অভিনয় বেশি করেন এবং আশা করছি ভবিষ্যতেও উনি আমাদের এইভাবেই আনন্দ দিয়ে যাবেন এবং হাসিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।